ঠাকুরের অবিধি মতো মায়ের পুজো দেখে মন্দিরের ম্যানেজার দারোয়ানকে বললে বরচাঁদজিমশাইকে যেন মন্দিরের ভেতর ঢুকতে দেয়া না হয় এবং কলকাতায় মধুরবাবুকে যেন সব জানানো হয়। এদিকে ঠাকুর মন্দিরে পুজো করতে গেলে দারোয়ান দু হাত বাড়িয়ে তাকে ঢুকতে চেষ্টা করে, ঠাকুর তাকে এক ধাক্কা দিয়ে, কেউ কেউ বলেন আবার ঘুষি মেরে সরিয়ে ভিতরে ঢুকে আসনে বসে পুজো করতে লেগে যান। ওই আঘাতে দারোয়ান মন্দির ছেড়ে অফিসে চলে যায়। রেগে মেগে ম্যানেজার মথুরবাবুকে খবর পাঠান। মথুরবাবু বলে পাঠালেন, শোনো, ওকে কিচ্ছু বলবে না। রামায়ণে আছে, ক্ষত্রের বাহুবল ধিক, ব্রহ্ম তেজময় বলি বল, আশিষ্ঠ দৃঢ়িষ্ঠ বলিষ্ঠ মেধাবী ঠাকুর ব্রহ্ম বলে বলি আনছিলেন। রানী রাসমণি অন্যমনস্ক হয়ে ঠাকুরের গান শুনছেন এবং একই সঙ্গে তিনি মামলার কথা চিন্তা করছেন, যেগুলো আমাদের জীবনে প্রায় হয়। আমরা ভগবানকে ভাবছি, ভগবানকে ভক্তি করছি, তার ধ্যান করছি, কিন্তু করতে করতে পাঁচটা জাগতিক কথা আমরা ভাবছি। এটা আমাদের হয়েই থাকে। যখন ওই রানী রাসমণি মামলার কথা চিন্তা করছেন, ঠাকুরের গান শুনতে শুনতে ঠাকুর অমনি এক চড় কষিয়ে দিলেন তার গালে। গঙ্গার ঘাটে জয় মুখুজ্জি আনমনা হয়ে জপ করছেন, তার গালেও ঠাকুর এক চড় মারলেন। ঠাকুরের কাছে আমাদের কত চর্চাপুর যে প্রাপ্য হয়েছে তা কিন্তু বলার নয়। তবে কি জানেন তো, শাসন করা তারই সাজে যে সোহাগ করতে জানে। বেরছেন খালি কথা। শ্রী জগন্নাথ বসুর সঙ্গে কালি কথা শুধুমাত্র 98.3 মির্চিতে। প্রৌঢ় পরমহংস জোয়ান হরিপ্রসন্নের সঙ্গে একদিন ঘরের মধ্যে কুস্তি করছেন। ভাবলো অবাক লাগে, ঠাকুর কুস্তি লড়তে গেছেন। হরিপ্রসন্ন কি বলছেন শুনুন। ঠাকুর তার ছোট খাটটিতে বসে আমাদেরকে একদৃষ্টে চেয়ে আছে। আমিও তখন যাবো মনে করে তাকে পেন নাম করে উঠে দাঁড়িয়েছি। এমন সময় ঠাকুর আমায় বললেন, কিরে তুই কুস্তি লড়তে পারিস? আমার সঙ্গে লড়তে পারবি? লড়তো দেখি এক হাত। এই বলে ঠাকুর সোজা হয়ে মেজের উপর দাঁড়ালেন। আমার শরীর খুব বলিষ্ঠ ছিল, দেখতেও পালোয়ানের মতো চেহারা। তাহার কথা শুনে আমি তো একেবারে স্তম্ভিত। ভাবতে লাগলাম, ভালো রে ভালো, এ কেমন সাধুকে দেখতে এলাম, সাধু কিনা কুস্তি লড়তে চায়। যাই হোক, আমি তাকে বললাম, কুস্তি লড়তে আমি জানি বই কি। ওদিকে ঠাকুর দাঁড়িয়ে পালোয়ানদের মতন তাল ঢুকতে আরম্ভ করে দিয়েছে আর কিরকম রহস্যময় মৃদু মৃদু হাসছেন। ক্রমে তিনি আমাদেরকে এগিয়ে এসে আমায় জোরে ঠেলতে লাগলেন। তা তিনি আমার সঙ্গে পারবেন কেন? আমি তাকে ঠেলে নিয়ে গিয়ে একবারে দেয়ালের গায়ে চেপে ধরলাম। ঠাকুর তখনও কিন্তু হাসছেন আর আমায় জোরে ধরে আছেন। ক্রমে আমার মনে হলো তার হাতের ভিতর দিয়ে কি যেন একটা শিরশির শিরশির করে আমার মধ্যে ঢুকে যাচ্ছে। সেই স্পর্শে আমার সর্বাঙ্গে রোমাঞ্চ হতে লাগলো। আমার শরীরটা ক্রমে অবশ হয়ে গেল। খানিক পরে ঠাকুর আমায় ছেড়ে দিয়ে হাসতে হাসতে বললেন, কেমন রে, হারিয়ে দিয়েছিস তো? এই বলে তিনি ছোট খাটটিতে গিয়ে। শ্রী জগন্নাথ বসুর সঙ্গে কালি কথা শুধুমাত্র 98.3 মির্চিতে। শ্রী ম যেটি বর্ণনা করেছেন, নাট মন্দিরে ঠাকুর সেই ক্ষীণা লোকমধ্যে একাকী পদচারণ করছেন। একাকী নিঃসঙ্গ, যেন পশুরাজ অরণ্য মধ্যে আপন মনে একাকী বিচরণ করছেন। আত্মারাম সিংহ একলা থাকতে একলা বেড়াতে ভালোবাসে। বাজ স্বনেহ সংহিতায় বীর্য প্রার্থনা আছে, তেজ হসি তেজময়ী দেহি, বীর্যমসি বীর্যংময়ী দেহি। তুমি তেজ, তুমি আমাকে তেজস্বী করো, তুমি বীর্য, আমাকে বীর্যবান করো, তুমি বল, আমাকে বলবান করো, তুমি ওজো,
আমাকে ওজস্বী করো। আর যশ, এই জগতে আমরা যশস্বী ব্যক্তিদের গুণ গাই, ধন্যবাদ দিই। এই ধন্যবাদ ধ্বনি থেকে ওঠে কিসের ধ্বনি? বিভিন্ন সদ্গুণের ধ্বনি। এই সদ্গুণাবলী মানুষের যশ বিস্তার করে। যার যশ আছে, কীর্তি আছে, তার মরণ হলেও জীবন থাকে। কিন্তু যার অযশ, অকীর্তি থাকে, তার জীবন থাকতেও মরণ। এই জগতে মান, ধন, জীবন, যৌবন, এই সব খুব চঞ্চল। কিন্তু যার কীর্তি আছে, তিনি অচল। মৃত্যুর পরেও তার নাম থাকে। শ্রীরামকৃষ্ণ গরিবের ঘরে জন্ম নেন, পুঁথিগত বিদ্যা শিখলেন না, মন্দিরের পুরোহিতে চাকরি নিলেন। এহেন ব্যক্তির নামযশের সম্ভাবনা কোথায়? লোকে বলে, যে চায় সে পায় না, আর যে না চায় সে পায়। শ্রীরামকৃষ্ণ তো কোনোদিন শ্রী জগন্নাথ বসুর সঙ্গে কালী কথা শুধুমাত্র 98.3 মির্চিতে। মনমোহন মিত্র লিখছেন, সমবেত ভক্তগণকে নিয়ে ঠাকুর পঞ্চবটিতে উপদেশ দিচ্ছেন। কেশববাবু ঠাকুরের কাছে নিবেদন করলেন, যদি আদেশ দেন তাহলে আপনার কথা সাধারণের কাছে প্রকাশ করে দিই। জানেন তো, এতে বহু লোকের উপকার হবে। আপনার কথা যত প্রচার হয় তত জগতের মঙ্গল। ঠাকুর এবার অর্ধবাহ্য অবস্থায় দক্ষিণহস্ত উত্তোলন করে দৃঢ় স্বরে বললেন, এর মধ্যে যে ভাব আছে, এর মধ্যে যে শক্তি আছে, তা এখন প্রচার করবার তো কোনো প্রয়োজন নেই। একে বক্তৃতা বা খবরের কাগজের দ্বারা প্রকাশ করতে হবে না। এর মধ্যে যে শক্তি আছে, যে ভাব আছে, তা যখন বেরুবার সময় হবে না, তখন আপনা আপনি চতুর্দিকে ছড়িয়ে পড়বে। দেখবি শত শত হিমালয় পাহাড়ের দ্বারা চাপ দিল এর শক্তির ভাব, শত শত হিমালয় পাহাড়ের চাপ ভেদ করে এটা বেরিয়ে পড়বে, চারদিকে ছড়িয়ে পড়বে, কেউ এর প্রতিরোধ করতে পারবে না। ঠাকুর যখন এই কথা বলছেন তখন তার চক্ষু বিস্ফারিত, মুখমণ্ডল অপূর্ব জ্যোতির মণ্ডিত, সকলে স্তব্ধ, নিশ্চল, নির্বাক। এরপর ঠাকুর সমাধিস্থ হয়ে পড়লেন। আরেকটি ধ্যান চিত্র প্রত্যক্ষদর্শী স্বামী প্রেমানন্দ লিখছেন, দক্ষিণেশ্বরে ঠাকুরের ঘরের মেঝে মাদুরে শুয়েছে। রাত্রি দুপুর একটার সময় হঠাৎ কিরমভাবে ঘুমটা ভেঙে গেল। উঠে দেখি ঠাকুর ঘরময় ঘুরে বেড়াতে বেড়াতে থু 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 করে চারদিকে মুখামৃত ফেলছেন আর বলছেন, দিসনি মা, আমাকে দিসনি, না না আমাকে দিসনি। মা যেন ধামাপুরে নামযশ তাকে দিতে এসছেন, আর ঠাকুর বলছেন, দিসনি মা, আমাকে দিসনি, দিসনি। ঘেন্নায় যেন উনি একেবারে সব কিছু ছুঁড়ে ফেলে দিচ্ছে। ঠাকুর দেখে গেলেন, ভগবানকে পেতে হলে নামযশকে হ্যাক থু করে ফেলে দিতে হয়। ভগবান লাভ করাই জীবনের উদ্দেশ্য কিনা? ঠাকুরের আশীর্বাদী হাত আপনার মাথায় পড়ুক। খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, মঙ্গল হোক সবার। মির্চির কালী কথায় জগন্নাথ বসু আপনার সঙ্গে। শ্রী জগন্নাথ বসুর সঙ্গে কালী কথা শুধুমাত্র 98.3 মির্চিতে।